তো এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের জন্য ট্যাবের টাকা সংক্রান্ত একটি নতুন আপডেট উঠে আসছে। কি সেই আপডেট এবং কবে থেকে তোমরা তোমাদের ট্যাবের টাকা তোমরা পাবে, হাতে পাবে, প্রত্যেকটাই আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেইলস আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বিকাশ ভবনের নতুন যে একটা আপডেট বা নতুন যে তথ্য উঠে আসছে, এখান থেকে এটা একদম সরাসরি নিশ্চিত বা এই বিষয়টা একদম স্পষ্ট যে আগামী 5 তারিখ থেকে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু ট্যাবের টাকা বা মোবাইল ফোন কেনার যে 10,000 টাকা সেটা কিন্তু ঢুকবে। তো আগামী বছরগুলিতে যেহেতু করোনা মহামারীর প্রকোপ ছিল, সেই সময়টাতে অনলাইনের মাধ্যমে পড়াশোনাটাকে চালিয়ে যাওয়ার জন্যই কিন্তু স্কুল থেকে ট্যাবের 10,000 টাকা কিন্তু দেওয়া হতো মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে। তো এই বছরও তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিল বিকাশ ভবনের সেই নতুন আপডেটে। তারা এই বিষয়টা সমস্ত স্টুডেন্টদের নিয়ে একটা বৈঠক হবে এবং সেখানেই কিন্তু মানে 5 তারিখ থেকেই ট্যাবের টাকা কিন্তু ঢোকা শুরু হবে। আর প্রত্যেক স্টুডেন্টরা 5 তারিখের পর থেকে তোমাদের ট্যাবের টাকা তোমাদের অ্যাকাউন্ট বইয়ে পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের বিকাশ ভবনের সেই নতুন আপডেট। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।